এইকম ভিউয়ার, আমি আপনাদের সঙ্গে আজকে আমার আমেরিকাতে টবের বাম্পার ফলন দেখাবো। টবেতে আমার টমেটো আর বেল পেপার আর মেক্সিকান মরিচের বাম্পার ফলন দিয়ে দেখাবো। আমি কিন্তু ভীষণ খুশি, আমার হাজবেন্ডও ভীষণ খুশি। তা আমার এই তো ভাইয়া দেখাও তো কি কি আছে তোমার নানির কাছে। এটা বেল পেপার নিবা তুমি, একটা নিয়ে যেতে চাও তুমি কিন্তু আর পরের সুযোগ পাবা না। আর এটা কি আছে, এটার নাম কি, এটা কি পেপার, এটা কি সাপন, এটা কি চিলি, এটা কি চিলি, এটার নাম হচ্ছে আমেরিকানে এটা বলে হচ্ছে মেক্সিকান মরিচ অথবা হালাপিনো বলে, এরা যে দিয়ে উচ্চারণ কিন্তু হালাপিনো বলা হয় আর কি। তো এইটা কিন্তু কোনো কোনোটা ভীষণ ঝাল থাকে, আবার কোনো কোনোটা থাকে না, কম থাকে। এইটা কিন্তু ভেজে মানে ভিতরে স্টাফিং দিয়ে করা যায় আর কি রান্না। আর আমরা কিন্তু তরকারিতেও দেই, আমরা যেহেতু একটু সাবারবান এরিয়ায় থাকি, এয়ার থেকে একটু দূরে, তো এখানে আমরা এশিয়ান মরিচটা সবসময় পাই না, তখন কিন্তু ওয়ালমার্টে এটা অ্যাভেলেবল পাওয়া যায়। সবাই জানে যে ওয়ালমার্টে যত স্টুডেন্ট বা যারা আসে তারা না পেলে সাধারণত এটাই ইউজ করে আর কি, মরিচের মতো আমরা তরকারিতে কেটে দেই। আবার বেল পেপার তো সবাই জানে এখন বাংলাদেশে প্রচুর আবাদ হয়, তবে এটা আমার টবে লাগাইছে আমার বিশ্বাসই হয়নি যে এটা হয়েছে মৌ। এই যে দেখো আসো, এই যে আমার ভাস্তি আসছে, একটা তুলে নিয়ে যাও আর মরিচ নাও না হয় দুই তিনটা এখান থেকে, কারণ আসছো এটার আর সুযোগ হবে না। এবার এটা এরা হালাপিনো, হালাপিনো কিন্তু এটা কি মানে প্রথম বিসমিল্লা করে উঠাও, বিসমিল্লা রহমানুর রহিম করে উঠাও, আর নিচ থেকে উঠাও, তাহলে এটা মনে হবে এটা এটা ঝাল হবে, বুঝছো, মোটাটা ওইটা ঝাল হবে আর কি। সাফওয়ান এখন, সাফওয়ান আর সাফওয়ানের মা আমার এই বাম্পার ফলনের গাছ থেকে এই তো মরিচ উঠাচ্ছে, অলরেডি একটা উঠাইছে মা আমার মেয়ে। এই যে এটা কি, এটার নাম হালাপিনো চিলি, বুঝছো তো, হালাপিনো চিলিটা কিন্তু তুমি খেতেও পারবা। এদিকে তাকাও মৌ, এই যে কি করো, কি করতেছো তুমি এখানে? আমি ফুপির বাসার সামনে গাছে মানে কি বলে এই হালাপিনো চিলির একদম বাম্পার ফলন হয়েছে, তো আমরা যেহেতু যাচ্ছি এখান থেকে মানে ফার্স্ট আমরাই ট্রাই করব। আচ্ছা আর এই যে এখানে দেখো একটু ইয়াকে আমার কাছে আর কি হলো, এখানে আছে বেল পেপার, এটাও এটাও মাশাআল্লাহ খুবই চমৎকার হয়েছে। হ্যাঁ একটাতে চার পাঁচটা করে করে ধরছে, এটা তো আমি ভীষণ খুশি, দুটা হোক আর চারটা হোক তাই আমি ভীষণ খুশি আর কি। আর আমার পিছনের গাছে একটাকে ভাইন টমেটো বলে, ওইটা আপনাদের দেখাবো, থোকা থোকা একসঙ্গে টমেটো হয়, তো আসলে এত যত্ন করতে পারি না, বাইরে ছিলাম, তারপরেও কিন্তু দেখেন খুবই সুন্দর গাছ টাছগুলো হয়েছে আর কি। তা আপনাদের মনে হয় ভালোই লাগবে আমাদের এই বাম্পার ফলনটা দেখে। আর এটার মধ্যে কিন্তু আমি শুধু মিরাকল গ্রো মাটিটা দিয়েছি আর একটুখানি সার দিয়েছি, তাতেই দেখেন গাছ তস্তরা, শুধু একটু পানি দেয় আর কিছুই করা হয় না। এ আমাদের হচ্ছে এখানকার ফলন, এটা কিন্তু টবের মধ্যে লাগাইছি, এটা কিন্তু আমি কোনো মাটির মধ্যে না। তো পিছনের গাছটাও দেখাই আপনাদেরকে ভিউয়ার্স। এই তো সাফওয়ান আবার এখন মরিচের গাছ থেকে টমেটো নিতে আসছে, দেখেন আমাদের এই টমেটো হয়েছে, এটাকে ভাইন টমেটো বলে, একটা ভাইনের সঙ্গে অনেকগুলো টমেটো একসঙ্গে হয়, এখানে যে আরও বের হচ্ছে আর কি চতুর্দিক থেকে, এখানে একটার সঙ্গে পাঁচটা ছয়টা করে হয়। এটা আমেরিকাতে ভাইন টমেটো হিসাবে এই টমেটোগুলো বিক্রি করে, একটা ঝোপা করে আর কি, পুরোটাই ঝোপা কিনতে হয়। তারপরে এইখানে দেখেন এটাতেও হয়েছে, এইটা আমার একটু পরে এই গাছটা উঠাই দেখে যে এরকম ছোটো ছোটো বড় বড় হচ্ছে আর কি ভাইন টমেটো। তা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার এই টমেটোর ইয়েটা, এই বাম্পার ফলন, এটা নিজের জমির আনন্দই কিন্তু আলাদা, আর এটা অলরেডি কিন্তু পাকাও শুরু হচ্ছে, যেটা আমরা অনেক দেরিতে করছি, কারণ হচ্ছে কি আমেরিকাতে বিভিন্ন স্টেটে বিভিন্ন সময় কিন্তু টমেটোর গাছ লাগায়, আর টমেটো না মানে যে কোনো সবজির গাছ, তো যেহেতু আমাদের শীতের জায়গা এটা কিন্তু আমাদের একটু দেরিতে লাগানো পড়ছে আর কি। এটা মার্চের দিকে নাকি ঘরে গ্রহণ করে তারপরে এপ্রিল মে মাসে আর কি মাটিতে করতে হয়, তাহলে আরও আগে ফলনটা হতো আর কি। তো এটা আমার এই যে সুইমিং পুলের পাশেই, তা আমি এখানে টবের মধ্যে, এটা কিন্তু এই যে বড় টবে করছি, এটাতে জাস্ট আমরা মাটি টাটি আর একটু ইয়ে দিয়ে করি আর কি। তো এই তো হয়ে গেল আমার বাম্পার ফলনের ইয়ে দেখালাম আপনাদের, নিশ্চয়ই ভালো লাগছে। এই যে আমার ভাস্তি, ভাস্তি জামাই না মৌ, মৌ জামাই এখন চলে যাবে, এই যে আমার পাশের বাড়ি, ঠিক আমার এটা বেড়া, বেড়ার পাশে ওই যে ওরাও কিন্তু
মাটিতে বেড করে করছে ওদের ওই যে ইয়া হইছে আর কি হালাপিনো হালাপিনো হইছে দেখলাম আর বেল পেপার আর মনে হয় ব্যানানা পেপার বলে ওইটাকে আর এখানে যে পামকিন বলে এদেশে যেটা মিষ্টি কুমড়া যেটা ওরাকে হ্যালোইনের সময় ইউজ করে সেইটা হইছে আর এই যে টমেটোটা দেখছেন ছোট্ট ছোট্ট গ্রেপ টমেটো বলে আর কি মানে আঙ্গুরের মতো করে তোর ম্যাক্সিমামই দেখলাম গ্রেপ টমেটো আর কয়েকটা ইয়া হয়েছে আর কি ওই রুমা টমেটো বলে এখানে তো এই যে এই আর আবার এর আবার ওরা অনেক আগে শুরু করছে আর কি তো এই সব মিলায় এখন আমার ভাসতে চলে যাচ্ছে মনটা একটু খারাপই তো এই যে হাই করো বিপ্লব হাই আই যে বাই সবাইকে বাই করো আচ্ছা হ্যাঁ ইনশাল্লাহ ভালো থাকো তোমরা আর টমেটো একটা উঠাই নাও চলো নাহলে আফসোস থাকবে হ্যাঁ একটা টমেটো উঠাবে এখন যেটা পাকার মতো হয়েছে ওইটাই তুলে নাও হুম এখন এই যে মৌ মৌয়েস ইয়া এই পাশে মা এই পাশেরটা এই যে বড়টা নাও হ্যাঁ হ্যাঁ ওটা ওটা নিচেরটা ওটা উঠাও এই তো হ্যাঁ সেরা সেরো সেরার জন্য তো বলছি বুঝছো সবাইকে দিয়ে খাওয়ার আনন্দটাই আলাদা ওই যে হাতে নিছো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন ভাইন টমেটো একই ভাইনের সঙ্গে অনেকগুলো হয় ম্যাক্সিমাম টাইমে একসঙ্গে পেকে যায় এখানে দুটা ভাইনে একটা ভাইনে পেকে গেছে একটা তো এখনও পাকেনি দুটো একসঙ্গে হচ্ছে আর কি তো এটা কাছে দেখেন কেবল হচ্ছে এটাও কিন্তু ভাইন টমেটোই কিন্তু এটা একটু দেরিতে হতে ফলনটা ছোট ছোট হচ্ছে এই যে দেখেন ভিতরে ভিতরে হয়েছে আর কি এটার এই যে এখানে ভিতরে হয়েছে আর ওই পাশে আমারটা এখনও পাকেনি এটা কিছু পাকছে আর কিছু এখনও পাকেনি আর এই পাশেরটা আপনাদের দেখাই এটাও বেশ বড় বড় হয়েছে আর কি এটা কিন্তু ইয়াতেই পুরো আমার এই দেখেন এই পুরো বড় বড় টমেটোটা পুরাটাই কিন্তু হচ্ছে আমার টবের মধ্যে হয়েছে আর এখান থেকে ভিউয়ার্স এতে দেখতে পাচ্ছেন কিছু টমেটো পেকে গেছে কিছু টমেটো এখনও পাকেনি একেরাই কিন্তু ভীষণ মজা লাগে এই টমেটোটা এটার ভিতরটাও কিন্তু একেবারে ভীষণ রসালো আর একেবারে সফট খেতে কিন্তু একেবারে আমাদের দেশি টমেটোর মধ্যে এটা এরকমই ঝোপাসহ হয় আর কি তা আপনারা যদি দেখেন এরকম কিন্তু বাম্পার ফলন বলে এটাকে আমার কাছে বেশ বাম্পার ফলনই হয়েছে তা আপনাদের ভালো লাগলে জানাবেন কমেন্ট করে